কী আছে যাদবপুরে এমন যে চান্স পেয়ে দেখালে সে বিরাট হনু আর না হলে সে নয় ওরকম জায়গায় চান্স পেয়ে দেখা দেখালেই সে বিরাট হনু যার ভেতরে এই অরাজকতা যার ভেতরে এর আগে নার্কোটিক্স থেকে যেখানে ঠিক আছে হানা হয়েছে এগুলো করিয়ে নিয়ে ভিডিও করা হয়েছিলো ওকে ভয় দেখানো হচ্ছিল সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো তোর বাবা মার কাছে পাঠাবো কে বলতে পারে এগুলো করা হয়নি ওকে ব্ল্যাকমেলও করা হচ্ছিলো বা সারা ইউনিভার্সিটিতে ছড়িয়ে দেবো মহিলাদের রেপে আপনারা মৃত্যুদণ্ড দাবি করেন তাহলে পুরুষের রেপের জন্য কেন মৃত্যুদণ্ড দাবি হবে না আমি জানতে চাই এটা তো রেপ কতদূর স্পর্ধা দেওয়া হলে এবং সহ্য করা হলে মেনে নেওয়া হলে আজকে জিনিস এখানে পৌঁছল এরা যা অপরাধ করেছে আমার জানি না মিডিয়ার সামনে বলা উচিত হচ্ছে কিনা এদেরকে তো উল্টো করে ঝুলিয়ে পেটানো উচিত মণিপুরের ধর্ষণ নিয়ে বাংলায় তো নেত্রীদের বিরাট বিরাট মিছিল কলকাতা অচল করে দেওয়া অনেক কিছু দেখলাম তা কই এটাও তো একটি পুরুষের ওপরে ধর্ষণই কালকে শিশু গেছেন ওনারা না হয় বলেছেন যে এটা পক্সতে হবে তাই যদি না হতো তাহলে কোন ধারায় হতো কোন ধারায় গিয়ে অপরাধ জানানো হতো তাহলে স্বীকার করা হচ্ছে যে পুরুষের ওপরে রেপ হয় এটা এক ধরনের রেপ সবাই কিন্তু আবার বিশ্বাস বলছেন অনেকে আবার বলছেন ওদের এখন নাকি অপরাধী বানিয়ে দিলেও চলবে না ওদের সংশোধন করার চেষ্টা করা দরকার অপরাধী বানিয়ে আবার কি দেওয়া হবে ওরা তো অপরাধী যাদবপুরে কিন্তু প্রচুর মেয়েরাও পড়ে আমার মনে হয় এই সময় এটাও কিন্তু সময় কারণ সেখানকার যে মেয়েদের হস্টেল সেখানে মেয়েদের সঙ্গে এক্স্যাক্টলি কি হয় এবং সিনিয়র মেয়েরাও জুনিয়র মেয়েদের সঙ্গে কি করে এখন কিন্তু সেটাও একটু খবর নেবার সময় সেটাও কিন্তু একটু জানা উচিত সেখানকার র্যাগিংটাও এক্স্যাক্টলি কীরকম কারণ মেয়েরা যে এই সুযোগে পার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না সব জানতেন অধ্যাপকরা সবাই দায়িত্ব এড়াতে চাইছেন আমি তো শিক্ষক কেউ বলছে প্রভিসি নেই ভিসি নেই অমুক নেই তমুক নেই আমরা কিছু জানতাম না আমরা তো পরিচয় এটা কখনো হয় না কি কখনো তোমাদের কোনো দায়িত্ব নেই শিক্ষক হিসেবে অধ্যাপক হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে রেস এখনো থামছে না কারণ কেন একটা সদ্য একটা বাচ্চা তিনি সে অনেক অসংখ্য স্বপ্ন নিয়ে এসেছিল কলকাতায় পড়ার জন্য নিমেষেই তার প্রাণটা তিন দিন তিন দিন মাত্র টাইম তার মধ্যেই তার প্রাণটা চলে গেল আর যারা নিল তাদেরকে তো সবাই বলছেন এখন পিস আছে আমার সঙ্গেই রয়েছেন পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য কথা বলার চেষ্টা করব দিদি কি বলবেন না এটা তো কিছু বলার নেই কারণ এটা নিয়ে তো চলছে এর আগেও বলেছি কালকে একটা লেখাও লিখেছি কিন্তু মানে এটা তো এত সহজে থামার ঘটনা নয় সহজে আমরা থামতে দেবো না তবে যেটা তুমি মাত্র বলে না সবাই কিন্তু আবার বিশ্বাস বলছেন অনেকে আবার বলছেন ওদের এখন নাকি অপরাধী বানিয়ে দিলেও চলবে না ওদের সংশোধন করার চেষ্টা করা দরকার অপরাধী বানিয়ে আবার কী দেওয়া হবে ওরা তো অপরাধী এবং এই ঘটনাটা দুইবার সামনে চলে এসেছে তাই আজকে বাচ্চা ছেলেটি চলে গেল তাই কে এর আগে কতজনের সঙ্গে এরকম হয়েছে কে বলতে পারে এবং যার পাণ্ডা বা হোতা ছিল এরাই তা এদের হঠাৎ আবার অপরাধী বানানো হবে কেন এরা তো অপরাধী এরা অপরাধী এবং কোন লেভেলের অপরাধী সেটা চিন্তার অতীত এতকাল ধরে ওখানে কি চলছে যার মাথা এরা এরা এবং এদের মতো আরও অনেকে অতীতে ছিল এটা যদি আজকে ধরানো পড়তো ভবিষ্যতে আরও হতো কাজী এদের সম্বন্ধে এরা তো অপরাধী সাজিয়ে দিলে চলবে না এদেরও ভবিষ্যৎ আছে এদের কঠোর শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করানো হয় এগুলো যারা বলছেন আমি ভাবতেই পারছি না তারা মানে তো আউট অফ মাইন্ডই আমাকে বলতে হবে এর বাইরে আর কিছু বলার নেই আমি বুঝতে পারি নাই যে এতকালই স্বেচ্ছাচারিতাটা কেন মেনে আসা হলো আমার কাছে এটাই খুব অদ্ভুত লাগে ভাবতে সেটাই তো মানে আমার কথা এই ভেঙে দেওয়া হয় আমার কাছে এই খুলে দেওয়ার পরেও এই ঘেরাও করার পরেও এই স্পর্ধাও ওনাদেরকে দিয়েছে তারপরে ওনারাই মানে হেঁটে চলে সুস্থ সব হয়ে বেরিয়েছেন এইটাই আমার খুব অবাক লাগে যে কতদূর স্পর্ধা দেওয়া হলে এবং সহ্য করা হলে মেনে নেওয়া হলে আজকে জিনিস সেখানে পৌঁছ কালকে মানে শিশু কমিশনের উপরে আন্তরিকভাবে কৃতজ্ঞদের ওনারা একটা অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করলেন যে গিয়েছিলেন যে এটা তো ধর্ষণ যদি বলি যে নির্যাতন একটি ছেলের ওপরে বাচ্চা ছেলের ওপরে তা কই কাউকে তো এখানে দেখলাম না বিশেষ ওরকম মিছিল করতে মানে বা এটা তো মহিলাদের এগিয়ে আসা উচিত ছিল কারণ একটি বাচ্চা ছেলে তাদের তো মায়ের মায়ের মতন হিসেবে এগিয়ে আসা ছিল সব উচিত ছিল তো সমস্ত যে দল রাজনৈতিক দল তাদের মহিলা মোর্চাদের তো এগিয়ে আসা উচিত ছিল যারা কথায় কথায় এগিয়ে আসেন কথায় কথায় মোমবাতি মিছিলে রাস্তায় বসে পড়েন কই তাদের দেখলাম না তো তাদের মায়ের মন তো কেঁদে ওঠা উচিত ছিল না তো না কালকে থেকে হঠাৎ কালকে সন্ধ্যে থেকে দেখছি কিছু কিছু রাজনৈতিক দল হঠাৎ মানে খুব সক্রিয় হয়ে উঠেছেন কিন্তু ওই মহিলা মোর্চাদের কোনো মিছিল দেখলাম না যারা কথায় কথায় অবস্থানে বসে পড়েন তাদের দেখলাম না তো তাদের মায়ের মনে এবার কেঁদে উঠলো না একটা বাচ্চা এরকম ছেলের ভবিষ্যতের জন্য দেখলাম না তো মানবাধিকার কমিশন কোথায় মানবাধিকার কমিশন তারা যখন শুধু রাজনৈতিক কিছু হয় সেই ফয়দা লোটার জন্য তারা চলে আসেন সব জায়গা থেকে ফয়দা লোটার জন্য ব্যস্ত থাকেন অথচ দেখবে এই ছেলেগুলোর প্রতি যদি কোনো টর্চার হয় তখন মানবাধিকার কমিশন কিন্তু উপস্থিত হয়ে যাবে তখনই কিন্তু এরা বলবে এই ছেলেগুলোর ওপর কেন টর্চার করা হচ্ছে এদের মানে ভেতরে খুব সংশোধনাগারে এদের খুব মানে অপরাধী তকমা দেওয়া হলেও সংশোধনাগারে রাখা উচিত এবং এদের ওপরে যেন বেশি টর্চার না হয় কেন এরা যা অপরাধ করেছে আমার জানি না মিডিয়ার সামনে বলা উচিত হচ্ছে কিনা এদেরকে তো উল্টো করে ঝুলিয়ে পেটানো উচিত বা রাস্তায় জনগণের সামনে ছেড়ে দেওয়া উচিত আমায় যে আরও মজার বিষয় বলি তোমায় রেজিনা রেজিনা কাল থেকে দেখছি এই যে ছেলেগুলো এদের যারা মায়েরা একজনের মা তো কীরকম অ্যাকিউজ করছেন স্বপ্নদীপের বাবাকে বলছেন আপনার ছেলে দুদিন এসে আমার ছেলের জীবন নষ্ট করে দিল তুমি ভাবতে পারছ ওদের আমি সিএমকে চিঠি দেব। মানে স্বপ্নদ্বীপের জন্য নাকি সৌরভের মা বলছেন তার ছেলের জীবন নষ্ট হয়ে গেল তিনি অ্যাকিউজ করছেন সবাইকে করতেই পারে না আবার কোথা থেকে তো হঠাৎ দেখলাম তার একটি জানি না অন্যত ফেক কিছুইও হয় তার একটি এক্স গার্লফ্রেন্ড নাকি সোশ্যাল মিডিয়ায় লিখে মানে একটি ভেসে বেড়াচ্ছে খবর আমি ওর এক্স গার্লফ্রেন্ড আমিও আমার থেকে ভালো ওকে কেউ চেনে না এরম করতেই পারে না আরেকজনের মাও বলেছেন আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে অথচ মজার বিষয় দেখো একজনের বাবা কিন্তু বলছেন আমার ছেলে যদি দোষী হয় তার শাস্তি হোক তাহলে তফাৎটা দেখো আমি যে পুরুষ অধিকারের কাজ করি আমায় সবাই সব সময় বলে যাচ্ছেন আমি নাকি মেয়েদের সব সময় খারাপ বলি কিন্তু দেখো মানসিকতার তফাৎ মায়েরা কিভাবে প্রশ্রয় দিচ্ছেন ছেলেদের অন্যায়কে আচ্ছা একজন বাবা কিন্তু বলছেন আমার ছেলে যদি দোষী হয় তাহলে শাস্তি হোক আচ্ছা মায়েরা কী বলছেন একজন সদ্য বাবা মানে পুত্রহারা বাবাকে বলছেন আপনার ছেলের জন্য আমার ছেলে জীবন নষ্ট হয়ে গেল আরে তোমার ছেলে কী করে সে সবাই বলছে তোমার ছেলে পাশ করার পরে মেয়ে আটকে রেখে তোমার ছেলে রোজগারের সূত্র কী ওখানে যে বসে আছে তুমি সেটা কখনো জানতে চাওনি যে আজকে একটা পুরুষের ওপর যৌন নির্যাতন যদি হয় সেই কোন ধারায় তারা গিয়ে করবেন আজকে না হয় দইবার কালকে শিশু কমিশন গেছেন ওনারা না হয় বলেছেন যে এটা পক্সতে হবে তাই যদি না হতো তাহলে কোন ধারায় হতো কোন ধারায় গিয়ে অপরাধ জানানো হতো তাহলে স্বীকার করা হচ্ছে যে পুরুষের ওপরে রেপ হয় এটা এক ধরনের রেপ আমি জানতে চাই যে যে বড় বড় নেত্রী যারা আগুন যারা বক্তৃতা দিয়ে বেড়ান সারাক্ষণ তারা কোথায় এখন দিচ্ছেন না তো যারা হ্যাঁ যারা যারা মণিপুরে ধর্ষণের বিষয়ে এত আগুনঝরা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছিলেন তারা এবার কোথায় গেছেন এটা ধর্ষণ না তাদের এবার কোনো বক্তব্য নেই ওয়েস্টেড ইন্টারেস্ট আঘাত লাগবে নাকি এবার কথা বললে তাদের তো দেখছি না কাউকে কথা বলতে আমার কিছু সত্যি আসে যায় না আমাকে থ্রেড দেবেন আমার পেছনে লোক লাগিয়ে দেবেন যা খুশি করুন কারণ আমি সত্যি কথা বলছি আমি পুরুষ মানুষের জন্য কাজ করি শেষ নিঃশ্বাস অব্দি কথা বলবো একটা কথা বলি আজকে ওই ছেলেটির মানে শেষ কাজ বলতেও খারাপ লাগছে আমার যারা নদীয়া রানাঘাটে রয়েছেন সদস্যরা তারা সব ওদের বাড়িতে আছেন বগুলাতে আমার কথা হলো ছেলেটির মামার সঙ্গে জানেন ছেলেটি আমায় কি বলছে ওনার মামা আমায় কি বলছেন বলদিন দিদি আপনি আছেন যেন জিনিসটা যেন বন্ধ না হয়ে যায় দেখবেন আজকে যাদবপুরের এই পাঁচতারা হোট বিশ্ববিদ্যালয় নিজেরাই নিজেদের অভিহিত করেছেন আর কি এই বলে তো সে আমার অনেকে তো এখন এর মধ্যেই শুরু করছেন চান্স পেয়ে দেখা মানে হোয়াট ডু ইউ মিন বাই চান্স পেয়ে দেখা মানে যাদবপুরে যারা চান্স পাচ্ছে না তারা কেউ পড়াশোনা জানেন না কি আছে যাদবপুরে এমন যে চান্স পেয়ে দেখালেই সে বিরাট হনু আর না হলে সে নয় ওরকম জায়গায় চান্স পেয়ে দেখা দেখালেই সে বিরাট হনু যার ভেতরে এই অরাজকতা যার ভেতরে এর আগে নারকোটিক্স থেকে যেখানে চিঠি আছে হানা হয়েছে যেখানে মাদক গাজা আর যা খুশি নোংরামি অবাধ যৌনাচার অবাধ স্বেচ্ছাচার যেখানে সেখানে চান্স পেয়ে না দেখা যারা চান্স পেলো না তারা কেউ কিছু জানে না নতুন ন্যারেটিভ শুরু করে যে চান্স পেয়ে দেখা মানে যারা ওখানে পড়িনি যারা ওখানে চান্স পায়নি তারা আর কি কেউ কিছু না আর যারা ওখানে চান্স পেয়েছেন এসব করেছেন তারা বিরাট কিছু সমাজের না আমি প্রেসিডেন্সি আছে ইউনিভার্সিটি না আমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি তারা কেউ কিছু না ওরাই সব কেউ কেটা দুনিয়ার তাই জন্য ওরা এরকম করতে পারেন এটা তো নতুন না কিছুদিন আগে তো এক সহ উপাচার্য গেলেন ওখান থেকে এর আগেও তো একটি আজকে তুমি কেঁধে ভাসাচ্ছ তোমার রেজিস্টার তোমার কত একটা দায়িত্ব এটা কখনো সম্ভব তোমার সঙ্গে আর কেউ ছিল না সবার ফোন বন্ধ ছিল যা তোমাদেরকে কেউ খবর দেয়নি এত বড় একটা অনর্থ ঘটে গেছে এটা সম্ভবপর কথা ঘটনা তো অনেক কিছুই শুনছি যে ছেলের ছেলেটির মানে ডেড বডি ফেলে রেখেও নাকি মিটিং হয়েছে তো অনেক কিছুই তো শোনা যাচ্ছে ফাইনালি তো কিছু এখনো জানাই যাচ্ছে না জানা যাবে নিশ্চয়ই হ্যাঁ এটা না আনিশ খানের মতো চাপা পড়ে যায় আপনি কি এটাই বলতে চাই কিছুই বলা যায় না সব কিছুর সঙ্গে সব কিছু নেক্সস সবাই চাপ আনিশ খানের বেলা তো এই ছেলেটিকেও দেখা গেছে তখন তিনি নাকি সামনে ছিলেন সবার তো চাপ দেখা যা কি হয় শেষ পর্যন্ত আজকে এটা সপ্তদ্বীপ না হয় যদি সপ্তদ্বীপা হতো কারণ যাদবপুরে তো মানে মেয়েদের হস্টেলও একটা বড় আমার কাছে একটু আগেই একটা এসে পৌঁছেছে এক অতি নামী ভদ্রলোক তার মেয়ে কিছুদিন যাদবপুরে ছিল এবং সেই মেয়েটিও আজকে অতি নামি ভারতবর্ষের একজন সাংবাদিক তাকে তার কয়েকদিনের যাদবপুর হস্টেলে থাকার অভিজ্ঞতা তো এই এই যে ছেলেদের হস্টেল ছেলেদের হস্টেলের র্যাগিং এই অসভ্যতা এই যাই কিছু করতে গিয়ে মেয়েদের হস্টেলের ব্যাপারটা না আর কিছু চোখেই আসছে না ওখানে কিন্তু মেয়েদের হস্টেলেরও একটা বড় পাট আছে যাদবপুরে কিন্তু প্রচুর মেয়েরাও পড়ে আমার মনে হয় এই সময় এটাও কিন্তু সময় কারণ সেখানকার যে মেয়েদের হস্টেল সেখানে মেয়েদের সঙ্গে এক্স্যাক্টলি কি হয় এবং সিনিয়র মেয়েরাও জুনিয়র মেয়েদের সঙ্গে কি করে এখন কিন্তু সেটাও একটু খবর নেবার সময় সেটাও কিন্তু একটু জানা উচিত সেখানকার র্যাগিংটাও এক্স্যাক্টলি কীরকম কারণ মেয়েরা যে এই সুযোগে পার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না কারণ সেটাও কিন্তু একটা খুব বড় ধরনের র্যাগিং সে খবরটাও কিন্তু আমাদের কাছে আছে আমার মনে হয় এটাই কিন্তু হাই টাইম সেই খবরটাও নেওয়ার কে কার বাপ কে কি ঠিক করে দিচ্ছে কে কাদের ঠিক করলো বাপ তারা এসব কিন্তু অনেকদিন ধরে চলছে মানে এরম একটা দুঃখজনক ঘটনার মধ্যে দিয়ে সেটা সামনে এলো এটাই কষ্টের মানে এই একটা ছেলের জীবনের মাধ্যমে এর আগেও বহু ছেলে গেছে যাদবপুরে কিন্তু এর মাধ্যমে এটা সামনে এলো আমাদের কাছে এক বাবা মা দেখো আমি একটা কথা বলি রেজিনা না আজকে আমরা সবাই ইন্টারভিউ দেবো টক গিয়ে বসবো নানান লেখালেখি হবে করবে হয়তো চলবে এটা হয়তো একটু বেশি দিন ধরে চলবে এক মাস ধরে চলবে কিন্তু জানো তো যাদের চলে গেল তাদের কিন্তু চলেই গেল এক মাস বাদে বা কি পনেরো দিন বাদে নতুন একটা খবর আসবে এটা ক্রমশ পেছনে চলে যাবে কিন্তু কি বলো তো যাদের চলে গেল না তাদের চলেই গেল আমি বলছি অধ্যাপক না সব জানতেন অধ্যাপকরা সবাই দায়িত্ব এড়াতে চাইছেন আমি তো শিক্ষক কেউ বলছে প্রভিসি নেই ভিসি নেই অমুক নেই তমুক নেই আমরা কিছু জানতাম না আমরা তো পরিচয় এটা কখনো হয় না কি কখনো তোমাদের কোনো দায়িত্ব নেই শিক্ষক হিসেবে অধ্যাপক হিসেবে শুনছি তো নাকি ডিন অফ স্টুডেন্টসের কাছে ফোন গিয়েছিল তো উনি তো কিছু করেননি সবাই দায়িত্ব আছেন আমি জানি না এই যেরম রেজিস্টার বলছেন ফোন বন্ধ ছিল এটা কি একটা পসিবল আমি ছুটি যাব আমার রেজিস্টার এরম একটা বিশ্ববিদ্যালয়ের আমার ফোন বন্ধ থাকবে আর আমি কার সঙ্গে একা ছুটিতে গেছিলাম আর কেউ ছিল না সবার ফোন বন্ধ ছিল না 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 তার ফোন বন্ধ কি করে থাকতে পারে একজন রেজিস্টারের প্রথম প্রশ্ন আমার এটা আর দ্বিতীয় প্রশ্ন ছুটিতে গেলে আমার সঙ্গে আর কেউ যায়নি তাদের সবার ফোন বন্ধ ছিল এত বড় একটা কলকাতা শহরের ঘটনা তুমি কোথায় ছুটিতে চলে গেছিলে যে আজকের এই ইনফরমেশানের যুগে কমিউনিকেশনের যুগে তোমার কেউ তার কোনো ফোনে এই খবর আসেনি সারা ভারত পৃথিবী জুড়ে যখন এই খবর সার্কুলেট হচ্ছে এটা কি বিশ্বাসযোগ্য কথা তুমি বলতে চাও আমাকে রেজিনা এই ইন্ট্রোস সময় নাকি সবার ফোন কেড়ে নেওয়া হয় তো এটা কি আমি জানতে চাই যে এই স্পর্ধা ওনাদের দিয়েছিল কোনো ছাত্র ছাত্রীকে অধ্যাপককে বলেনি অধ্যাপকের দায়িত্ব নন্দিন অধ্যাপকরা তো না এবং এখন তো এটাও জানা যাচ্ছে বহু অধ্যাপকের মধ্যে জড়িত থাকেন নাকি অনেকেই জানেন অনেকেই এটার মধ্যে থাকেন মানে জড়িত থাকেন ইন দ্য সেন্স এটাকে ইন্টালিজেন্স দিয়েছেন সবসময় কারণ ওনারাও হয়তো ভয় পায় বাবাদের যে ওনারা হয়তো ভয় পান ওনাদেরও র্যাগিং হয়ে যাবে আর কি ওনারাও যদি এর মধ্যে কথা বলতে যান কে জানে ওনাদের যে সেই ঘেরাও করা সেই চাকরি নিয়ে কি ওনাদের বলা যায় না ফলস মলে স্টেশনও তো হয়েছে ওখানে ওনারা বেছে বেছে সাবজেক্ট নিয়ে কথা বলে না বিশেষ করে যদি কোনো পুরুষ মানুষ জড়িত থাকেন কেন তো বলতেই চান না কথা বলবেনই না আর এর মধ্যে অনেকে আবার যাদবপুরিয়ান আছেন তো কাজে তাদের তো বিশাল অসুবিধে কেন ওই প্রান্তনী হিসেবে গায়ে গিয়ে হচ্ছে অনেক রকম আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়েকে আপনারা কলঙ্কিত করছেন অনেক ব্যাপার আছে অনেক ব্যাপার আছে কথা বলবেন না ওনারা উপরতলা নির্দেশ নিজেদের স্বার্থে আঘাত অনেক কিছু ব্যাপার ওনারা বলবেন না সবাই তো আর আমার মত অবস্থা না এই আপনি ভয় পান ভয় পাবো না আমি সন্যায়ের বিরুদ্ধে কথা বলবো কারণ আমার কিছু লোভ নেই আমার কিছু দরকারও নেই আউট থেকে আমাকেও চাইও না কি বলতে যারা এখন ধরা পড়েছে বা আরো যারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বার করা কি অবশ্যই তো খুঁজে বার করা নিশ্চয়ই আসো মানে যেটা বলতে যেটা করতে চাই মানে যেটা হোক ওদের সঙ্গে চাই সেটাই মানে কি বলবো মিডিয়ার সামনে বসে তো বলা যাবে না তো কিন্তু মানে কোনো মূল্যেই ছাড়া যেন না পায় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি এদের জন্যে হওয়া উচিত আমার মত যখন আজকে আপনারা এটা বলেন যে মহিলাদের রেপে আপনারা মৃত্যুদণ্ড দাবি করেন তাহলে পুরুষের রেপের জন্য কেন মৃত্যুদণ্ড দাবি হবে না আমি জানতে চাই এটা তো রেপ পক্স হলে যখন মেয়ের বাচ্চা মেয়ের নাবালিকার যৌন ধর্ষণে যদি মৃত্যুদণ্ড হয় তাহলে একটা ওক্ত যদি নাবালক আমি ধরে নিলাম নাবালক যদি নাও হয় তার জন্য যদি পক্সর কথা বলা হয়ে থাকে তাহলে সেখানে কেন মৃত্যুদণ্ড হবে না আমায় কেউ জবাব দিতে পারবে এরমও হতে পারে যে এগুলো করিয়ে নিয়ে ভিডিও করা হয়েছিলো ওকে ভয় দেখানো হচ্ছিলো সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো তোর বাবা মার কাছে পাঠাবো কে বলতে পারে এগুলো করা হয়নি ওকে ব্ল্যাকমেলও করা হচ্ছিলো বা সারা ইউনিভার্সিটিতে ছড়িয়ে দেবো এই সম্ভাবনাগুলো তো থেকেই যায় হয়তো ভিডিও করা হয়েছিল হয়তো ওকে কিছু করতে বাধ্য করা হয়েছিল কে বলতে পারে সম্ভাবনা আজকেও চলে গেছে আজকে কেউ জানে না ফাইনালটা কী তাই না মানুষ ভয় পায় আর মফসল থেকে এসছে একটা বাচ্চা ছেলে ও তো মানে এমনিতেই খুব কুকুরে থাকা গুটিয়ে থাকা তার একটু সময় লাগতো হয়তো এখানকার সঙ্গে মারিয়ে নিতে তাকে হয়তো এগুলো করে নিয়ে তারপরে মানে বলা হচ্ছে এই তো ছড়িয়ে দেবো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবো তোর বাবা মার কাছে পাঠাবো এই সারা ইউনিভার্সিটিতে দেখাবো তুই হচ্ছিস গে বলতেই পারে এরা তো সব পারে এদের মধ্যে মনুষ্যত্বের কিছু নেই কাজে সেই জন্যই বলতে চাইছি এদের জন্য মৃত্যুদণ্ডটাই একমাত্র শিক্ষিত শিক্ষিত কাকে বলে কতগুলো ডিগ্রি আর ডবলু বিসিএসের চান্স পাওয়া আর এমএসসি পাশ করাকে শিক্ষিত বলে নাকি আগে মানুষ বলুন মানুষও কাকে তারপরে এসব বলছে না যাদবপুরে চান্স পেয়ে দেখা সেই জন্যই একটা কথা ঘুরছে আগে মানুষ হতে বলুন তারপরে যাদবপুরে চান্স পাওয়ার কথা হবে